আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নিয়মিত লেখাপড়ার অংশ হিসেবে অনলাইন ক্লাসের আয়োজন। তোমরা জানো আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল রূপান্তর করা যায়। আজকে আমি শেখাবো তোমাদেরকে কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে আমরা দেখে নেই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের জন্য আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিটকে 16 দ্বারা গুণ করতে হবে। আমি আবারও বলছি, হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিটকে 16 দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বাম দিকে 16 এর উপরে পাওয়ার যথাক্রমে 0, 1, 2, 3, 4 ইত্যাদি, এবং হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যা হলে 16 এর উপরে যথাক্রমে -1, -2, -3, -4 ইত্যাদি বসাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে, নিয়মটা একটু লিখে দেই। হেক্সাডেসিমেল প্রত্যেক তিন ডিজিটে সাথে 16 গুণ করতে হবে। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যা হলে ১৬ উপরে যথাক্রমে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর ইত্যাদি বসাতে হবে। হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যা হলে 16 এর উপরে যথাক্রমে
माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर इत्यादि बसाते हबे। তাহলে আমরা নিয়মটা জেনে নেই। হেক্সাডেসিমেল এর প্রত্যেকটা ডিজিটের সাথে 16 গুণ করতে হবে। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যা হলে 16 এর উপরে যথাক্রমে মাইনাস 1 মাইনাস 16 এর উপরে যথাক্রমে 0 1 2 3 4 ইত্যাদি বসাতে হবে। হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যা হলে 16 এর উপরে যথাক্রমে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 ইত্যাদি বসাতে হবে। उदाहरण देखा जा এখানে একটা সংখ্যা লেখা আছে 4a, 4a হেক্সাডেসিমেল একে ডেসিমেল করতে হবে। তাহলে কিভাবে করা যায়? 4 ইনটু 16 প্লাস a ইনটু 16, যেহেতু 4a পূর্ণ সংখ্যা সেহেতু 16 এর উপরে 0 4 ইনটু 16 এর উপরে 1 মানে 16 প্লাস a ইনটু 16 এর উপরে 0 মানে 1, 4 ইনটু 16 প্লাস 10 ইনটু 1। আমরা জানি a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। হেক্সাডেসিমাল মান a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। তাহলে এখানে আছে মান হবে 10 অর্থাৎ 10 সমান সমান 464 প্লাস 10 সমান সমান 74। যখন আমরা উত্তর লিখব ফোর এ হেক্সাডেসিমেল সমান 74 ডেসিমেল। আমরা হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে পরিবর্তন করতে পারি। আরেকটি উদাহরণ দেখি। থ্রি টু b হেক্সাডেসিমাল,
ডেসিমাল করতে হবে। নিয়ম অনুসারে প্রত্যেকটা ডিজিটকে 16 দ্বারা গুণ করব, 3 × 16 + 2 × 16 + b × 16। এখানে 0 1 2, 3 × 16 পাওয়ার 2, এটাকে গুণ করলে আসবে 256। প্লাস 2 × 16 প্লাস বির মান 11, 11 × 16, 11 × 1, 11 × 1, 256 কে 3 দ্বারা গুণ করলে হবে 768, 768 প্লাস 16 × 2, 32 প্লাস 11, এটাকে যদি আমরা যোগ করি 811। যখন আমরা উত্তর লিখব (3, 2, p, hexadecimal, 8, 1, 1, decimal), এভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নির্ণয় করতে পারি। এবারে দেখব হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। (2c.3b) হেক্সাডেসিমাল এখানে 2c.3b একটি ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি দেখি। 2 × 16 + 3 × 16 এটি পূর্ণ সংখ্যা, প্লাস 3 × 16 + b × 16 একটি ভগ্নাংশ সংখ্যা। এখানে 0, এখানে 1, এখানে -1, এখানে -2, 2 × 16 প্লাস সির মান আছে 12 × 1 প্লাস কোনো কিছুর উপরে পাওয়ার মাইনাস মানে ভাগ, তাহলে 3/16 প্লাস 11/256, এখানে বির মান 11, 11/256। ষোলো দুগুণে 32 প্লাস 12, এটাকে যদি আমরা লসাগু করি 256,
16 256 300 48 প্লাস 11 32 16 যোগ করলে 44 প্লাস 48 11 যোগ করলে 59 59 256 59 কে যদি আমরা 256 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান দাঁড়াবে 0.32306875 2304 প্লাস যেহেতু দশমিকের পরে পাঁচ ঘরের পরে পাঁচের অধিক সংখ্যা আছে সেহেতু আমরা পঞ্চম ঘরে এক যোগ করে লিখতে পারি 0.23047 4.23047 ডেসিমেল যখন আমরা উত্তর লিখব টু সি পয়েন্ট থ্রি বি হেক্সাডেসিমেল সমান 4.23047 ডেসিমেল এভাবে আমরা লিখতে পারি তাহলে দেখলাম কিভাবে হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে রূপান্তর করা যায় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে